হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার চৌধুরী, আবারও চলে আসলাম। তো আমি ওয়েট করছি আমার গেস্টদের জন্য, গেস্ট কখন আসবে। তো এখনই মনে চলে আসবে একটু পরে, নামাজ পড়তে গেছে আজকে শুক্রবার, টুডেজ ফ্রাইডে। সো টেক নামাজ অল মেম্বার্স। তো আমি যে গেস্টদের জন্য ওয়েট করছি, তো ওরা আসলেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখন তো শীতের সময় না, ওই জন্য গোল বেগুন পাইনি, লম্বা বেগুন কীভাবে ভেজে ফেলেছি দেখেন, লম্বা বেগুনের ফ্রাই। তারপরে করেছি পটলের ভাজি। হ্যাঁ, তো পটলের ভাজিটা দেখেন আমি একটু ডিজাইন করেছি, পটলের ভাজিটা কাটার সময় আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, না দেখাইনি। তারপরে বানিয়েছি টিকিয়া, মানে শামি কাবাব, টিক্কা বলে সবাই এগুলোকে, আর শামি কাবাবও বলে। গরুর মাংস বুটের ডাল দিয়ে, হ্যাঁ, শিলপাটায় পিষে, হ্যাঁ, একদম ডিম দিয়ে মেখে একদম গোল গোল করে টিকিয়া কেটে। তারপর আমি কি কি রান্না করছো দেখা দাও, আমি আরো কি কি রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই আমি দেখাচ্ছি আপনাদেরকে এইটা, এটা এখন কি বলেন, গরুর মাংস যেটা ভুনা করলাম, সকাল থেকেই ভুনা করতেছি। হ্যাঁ, সেই গরুর মাংসটা, গরুর মাংস রান্নাটা সার্ভ করিনি এখনো। হ্যাঁ, করব, সার্ভ করিনি, গেস্টরা আসেনি। এটা সবজি, এটা সবজি, এটা সবজি। তারপর এটা হলো যে চলে আসো, হ্যাঁ, এটা হলো, হ্যাঁ, বুটের ডাল। তার মানে বুটের ডালটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে, আপনারা পানিটা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে আমি বুটের ডালটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন ঠক ঠক হয়েছে, কিন্তু দেখো হয়েছে না, এটা একদম রেডি অলমোস্ট। এটা বুটের ডাল, তো এখানে থাক চামচটা। এটা হলো সাদা ভাত, দেখো এই যে গরম গরম সাদা ভাত, গরম গরম সাদা ভাত, বাঙালি মানেই সাদা ভাত, মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, আর এগুলো হলো বাটি, বাটি টিক্কা, টিক্কা ওগুলো লাগলে আমরা সার্ভ, লাগলে আবার, হ্যাঁ, লাগলে আবার দিব। আর এখানে একটা মজাদার জিনিস রান্না করেছি আমি দর্শক, এই যে আমি মজাদার জিনিসটা কি দেখেন, কচু ভর্তা। আমার যারা আসবে তো যাদের জন্য কচুর ভর্তা করছি আমি, কচু ভর্তা, ফুটি কচু আর কি, কচু আর এটা পাট শাক, পাট শাক, পাট শাকের ভাজি করেছি। হ্যাঁ, কচুর ভর্তা করেছি, কচুর ভর্তাটা এখানে রেখে দিলাম, পাট শাকের ভাজি, কচুর ভর্তা, এগুলো আমি করে রেখে দিয়েছি, সব রেডি করে রাখছি। ওরা আসলে শুধু খাওয়া দাওয়া শুরু করে দেবে। ও পাত দেখো, মু আরো ভাত রান্না করছি, তো হ্যাঁ পোলাও তো করছি, দেখো না আরো ভাত, ভাত রান্না করছি, ভাত তো রান্না করছি, অনেক মানুষ না, দুই জায়গায় ভাত রান্না করছি। হ্যাঁ, এই যে ভাত, গরম গরম পোলাও, গরম ভাত, পোলাওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। থামো, ওইদিকে যাও, ওইদিকে, এই যে পোলাও, এই পোলাওটা যে এত সুন্দর হয়েছে মোমো, আমি তোমাকে এটা বলে বুঝে দেবো, আমি কি আপনাদেরকে একটু মেরে দেনে দেখাবো পোলাওটা। হ্যাঁ দেখাও, যে ঝরঝর হয়েছে, হ্যাঁ হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে, একদম। আর সেন্টটা দেখছো, সেন্টটা কি সুন্দর আসছে, লম্বা লম্বা চালটা, চালটা দেখেই অনেক লোভনীয়, লোভনীয়। এইগুলো দিয়ে কিন্তু বিরিয়ানি অনেক সুন্দর হয়, সুন্দর হয়, আমরা কিভাবে রান্না করেছি, খুব সুন্দর মটরশুটি দিয়ে, হ্যাঁ, দুধ দিয়ে আমরা পোলাওটা রান্না করছি। এখন আমি আরো আছে অনেক রেসিপি, আরো অনেক রান্না আছে, ভুলে গেছিলাম, আরো অনেক রান্না আছে, আমি এগুলো মিশে পেয়ে সব সার্ভ করে করে রেখে দিয়েছি। এই যে রুই মাছের কালিয়া, এটা রুই মাছের কালিয়া, এর আগে আমি দুইবার রুই মাছ রান্না করেছি, কালিয়া করেছি, কিন্তু আমি ভিডিওটা দেখাইতে পারিনি দর্শক, কারণ এত মেহমানের চাপ ছিল আর এত মানে ই ছিলাম, ব্যস্ত ছিলাম। তো আজকে আমি এটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে রেসিপিটা, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, বাসায় করে কিন্তু খাবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে রুই মাছের কালিয়াটা। তো আমি এটা শুধু এক জায়গায় না, এটা দুই জায়গায় সার্ভ করছি, বুঝছো, অনেক, আচ্ছা একটা দেখালেই হবে, আচ্ছা ঠিক আছে। আমি অলরেডি সালাদ কেটে ফেলেছি, কাটানোর সময় আমি দেখাইছি, আমি এবার বাকি মাখবো না সালাদগুলো, বুঝছো, পানি ছেড়ে দিবে। এই যে পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ আর শশা, শশা আমি এটা কেটে রেখেছি। তারপরে আমি করেছি খাসির মাংসের রেজালা, খাসির মাংসের রেজালাটা আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিয়েছি অলমোস্ট। আর এখন এই যে দেখেন
খাসির মাংস রেজালাটা অনেক সুন্দর আসছে। খাসির মাংস রেজালাটা আর কি আছে? রোস্টটা দেখো। আর ও বেগুন ভাজি বাড়তি আবার এখানে রাখছো? হ্যাঁ, অনেক মানুষ আমি ওখানে পরে দিব। আর এই যে রোস্ট রোস্ট করেছি, এই যে রোস্ট মুরগি রোস্ট। তো আমি যে রান্না করার পরে একটু টেস্ট করছিলাম, অনেক মজা হয়েছে রোস্টটা, অনেক মজা হয়েছে। এটাই নাকি আজকের মেনুতে তোমার? এই এইটাই ছিল আয়োজন? এই আয়োজন আমার এগুলো ছিল। আর আমি হলো আরো দই মিষ্টি, এগুলো সেভেন আপ, এগুলো আছে। হ্যাঁ বুঝছো, এগুলো আছে, এগুলো আমি খাওয়ার পরে ডেজার্ট। তাহলে তুমি এখন রেডি গোসল টোসল করে এখন তুমি গেস্টদের জন্য অপেক্ষা করতেছো? হ্যাঁ, আমি এখন গোসল টোসল করা আমার ফিনিশ, আমি এখন গেস্টদের জন্য ওয়েট করছি। ওরা আসলে আমি সব দিম দিম করে সার্ভ করব আর খাওয়াবো। তো তার আগে এগুলো একটু আমি ঢেকে রাখতেছি। সালাম দাও। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছে? বসো একদম ঘরের মধ্যে ঢুকে থাকতে থাকতে না, বসো বড়মা কাছে নামাজ করে। অলরেডি আমার শাশুড়ি চলে আসছে, মমতার মা চাচি চলে আসছে। তো এখন একে একে সবাই চলে আসবে, মুড়ু টেবিল সাজাচ্ছে। আমরা এখন সবাইকে খাইতে দেবো। প্রথমেই খাইতে বসবে রাজা ভাইয়া, আজাদ ভাইয়া, মুড়ুর বাবা আর মমতার আম্মা আর আমার শাশুড়ি। কিন্তু আমার শাশুড়ি খালি বলতে তুমি পরে খাম্বারে, মেয়ে পরে খাম্বারে। হ্যাঁ, সবাই খাইতে বসে যাবে এখন। তো আমার এখানে সবাই, আমি রেনু ভাবি, বড়ো ভাবি, মমতা আমার সবাইকে খাওয়া দাওয়া করাবো। তো হ্যাঁ, মুনু সব রেডি টেডি করে দিচ্ছে আমাদেরকে। আমরা সব কিছু যে বুটের ডাল নিয়ে চলে আসলো, আর এমনিতেই টিকিয়া রোস্ট, পোলাও, তারপরে তোমার হলো গরুর মাংস, সালাদ, সব কিছু টেবিলে নিয়ে চলে আসে। সবজি, মাছ, মাছের কালিয়া, রুই মাছের কালিয়া, সবই সবাই আসুক, সবাই এখন খেতে বসবে। তখন আবার আপনাদের সাথে আমার দেখা হবে। চাচি আসছে আমার বাসায় অনেকদিন পর। আমি চাচির মাথায় তেল দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় একটা ছোটখাটো গেট টুগেদার, আমার চাচা চাচি সবাই, আমার কাজিনরা,
এটা আমার ভাই তাহমিদ হাসান চৌধুরী। ইমরান ভাইয়া কোথায়? ও ভাই ইমরান ভাইয়া কোথায়? শপিং হতে হবে চল। না ইমরান ভাইয়া আমাদের গেস্ট চলে এসেছে, আমার বড়াপ্পা বড়াম্মা মেজো চাচিরা সবাই চলে এসেছে, তাহলে আমরা এখন খাওয়া দাওয়ার পর্বে একটু চলে যাই। আমার মানে প্রথমবার খাওয়াতে টেবিলে বসেছে আমার মেজো আব্বু, বড়াপ্পা সার্ভ করে দিচ্ছে বড়াম্মা, তারপরে না বসছে। আমার দিদাকে আমি আনতে চাচ্ছি, আমার দিদা বসতে চাচ্ছে না কেন জানি। তো সবাই একসাথে আমরা আজকে ডিনার সরি লাঞ্চ করব। তো সবাইকে সবাই মানে ব্যস্ত আর কি, কাজে সবাই সবাইকে সার্ভ করে দিচ্ছে, এই করতেছে সেই করতেছে। তো আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে যাচ্ছি। সবাই অনেক গ্যাদারিং, গল্প হচ্ছে। কি বক্তব্য তুমি? হাই বাপি, কেন দাঁড়ায় আছো? বসো বসো, ওখানে বসো, হ্যাঁ কে বলছেন? ও হ্যাঁ হ্যাঁ দাদি, আসসালামু আলাইকুম। তো আমরা এখন খেতে বসে গেছি। আমার ভাই তার ছয় জন খেতে বসে, একটা আমার ছেলে, দুটা আমার পাঁচজন আমার ভাই স্যার, অলরেডি খেতে বসে গেছি আমরা। এরা এখন খাচ্ছে আর ভগবান ভর করতেছে, আর এরা অনেক ভগবান করতে পারে। ইমরান কে আমি একটা রোস্ট দিতে যাচ্ছি, ওর রোস্ট নেয়নি ডাল দিয়ে দিল তাহমিদকে। তো তোমাদের কেমন লাগছে রান্নাগুলো? ওইভাবে তো বললাম না, মাথাটা জোগাড় দেবে না।
সুন্দর হয়েছে। তুমি বলো কাকা আমার রান্নাগুলো কেমন হয়েছে? না অনেক সুন্দর, অনেক সুন্দর, মজা হয়েছে। এবার শুভ বলবে। আচ্ছা এবার শুভ বলবে। না হ্যাঁ বলো, খাই খাওয়ার পরে বলি। না এখনই বলতে হবে। ভালো হয়েছে, মজা হয়েছে। প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ এবার এবার ফাহাদ হাসান চৌধুরী বলবে। ওই যে ম্যাজিক চুলাটার উপরেই তো আমি খুব খুশি, আমি অনেক হ্যাপি। আজকে আমার সবাই বাড়ির লোকজন আসছে, দর্শক। এই যে আমি রমজান মাসে এটা করতে চাইছিলাম। হ্যাঁ ভাইয়া কেমন হয়েছে? নামটা দিয়েছে আশ্রাবন চাচি বেগুনের ফোড়ই। আর ওইটা হলো পটলের কি দোলমা, দোলমা তো না পটলের চাই। এটা হলো কালা গুনা নয়, এটা লাল গুনা। কিছু নিচ্ছে না, বলো না কি নিবে। জলের কাছে যেটা চাই ওটাতে জলের কাছে দাম কমবা না, তাহলে পোষায় দিবা। যদি দাম কম দাও তাহলে কিন্তু চলবে না। ভাইয়া তো ভাত নিতে চাইছিল, ভাত দাও ভাইয়াকে। বড় মা একটু একটু ভাত দাও। বড়াম্মা চাও না, কে কি নিবে ওটাই দাও। ভাইয়া কি নিবে ওটাই দাও। আমি ওখানে বড়া বা দাদি খাই নাই, ওখানে ছোট মাছ দাও। ছোট দেখে এই যে আমার কাজিনদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, ওরা রেস্ট নিচ্ছে। ওরাও দই দই ঠান্ডা ঠান্ডা খাইলো। আমার মামা হচ্ছে ভিডিও কলে আছে। আমার মামা খুব
মিস করতেছে আমাদেরকে, আপনাদেরকে সবাইকে হাই দিচ্ছে। এবার এবার এই যে মুখের ভাষা খারাপ করতেছে মানে এটা ব্লগে যাবে তো। মামা আমার মামা মামা আসসালামু আলাইকুম, আপনি হাই দেন, হাই দেন সবাইকে। এই চৌধুরী আপনার সাথে আমার কথা না লাগছিল। কাজিনদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমার এখন চাচিরা সবাই বসবো, আমরা আমিও বসবো, মামুনি আমার বড়াম্মা মেজাম্মু ছোটাম্মু আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। আসলে অনেক মানুষ তাই একসাথে আমরা খেতে পারছি না, মানে ধাপে ধাপে আমরা লাঞ্চ করাচ্ছি। তো ছোটাম্মু বসে পড়লো, মেজাম্মু বসে পড়লো, আমি সব কিছু সার্ভ করে দিয়ে আমিও বসে পড়ব। তো কি নানিকে নিয়ে যাইতে হবে বাসায়? বাথরুম আপু নিয়ে যা। হ্যালো, আসসালামু আলাইকুম। তো এই যে আমার বড় যা পারেশন ছিল, সবাইকে সব কিছু খাইলে কিছু হবে না, আচ্ছা ঠিক আছে। এটা আমার বড় যা নিয়ে আসছে পায়েস, অনেক ইয়াম্মি, খুবই সুন্দর ডেকোরেশন করছে উনি। তারপরে এটা নিয়ে আসছে আমার ছোট যা, এটাও পায়েস, এটা পায়েসটা লাল হয়েছে, এটা সাদা হয়েছে। গুড়ের পায়েস মানে না, এটা গুড়ের পায়েস না, ও দুধটা লাল ঘন। আর এটা মেজে আনছে দই, লাল দই। আর আমরা যে আনছি মিষ্টি, আমরা তো দেখাইছি কিন্তু আমরা পরের রাস্তা খেতে দিব। আর এটা হচ্ছে বড়াম্মা আনছে, এটা হচ্ছে মেজাম্মু, আর এটা আমার ছোটাম্মুরা আমাদের বাসায় রান্না করে আনছে। দর্শক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে আসলাম বিকালের আয়োজনে। সিজানকে দাও তো, করতে পারিল ওকে আমি ডাকে আনছি। সারাদিন ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছি, তো এখন সবাই খেতে বসে গেছে, খাওয়া দাওয়া শেষের দিকে, বিকালের নাস্তা খাচ্ছে। তো দীর্ঘ 2 মাস লকডাউন থাকার পরে তো এই ফ্যামিলি গেট টুগেদারে হ্যাঁ সবাই এসেছিল, সবাই সুন্দরভাবে দুপুরবেলা লাঞ্চ করেছে, এখন আমরা বিকেলের নাস্তা খাচ্ছি সবাই। তো বিকেলের নাস্তা ভাবিরা নিয়ে এসেছিল পায়েস দই, আর আমি যে বানিয়েছিলাম দুধ চা, রং চা, তারপর হলো আলুর চিপস, তারপরে কলা, তারপরে মিষ্টি, হ্যাঁ তারপরে চা, দুধ চা বললাম, দুধ চা, লাল চা। তো এই সব সব মিলায় সবার নাস্তা, ভাবিরাতে নাস্তা সবাই মিলে একসাথে সব বিকালবেলা নাস্তা করলাম। তো আমার এই দীর্ঘ 2-3 মাস লকডাউনে থাকার পরে সবার সাথে খুব একসাথে হওয়ার ইচ্ছে করতেছিল, যে আমার ভাসুররা, আমার হাজব্যান্ডের ভাইরা, আমার ভাবিরা, আমার যারা আর কি, ওর মা, আমার শাশুড়ি, সবাই মিলে একসঙ্গে হবো বাচ্চারা। তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, সারাদিনটা অনেক মজা আনন্দ, সবার সাথে এত মানে আন্তরিকতা ভালোবাসা দিয়ে কাটছে, গল্প গুজব হাসি ঠাট্টা, হ্যাঁ। তারপরে মু তাহমিদ অনেক মজা পাইছে, তাহমিদের আবার হাতটা ভেঙে যাওয়াতে ও আবার অনেক বোরিং ফিল করতেছিল, ওর বড়াব্বা বড়াম্মা মেজো আম্মু ছোটো আম্মু মেজো আব্বুকে পায়ে ও ভীষণ খুশি, ওর ভাইদেরকে পায়ে ও ভীষণ খুশি। সারাদিনটা আমাদের অনেক মজায় কেটেছে, খাওয়া দাওয়া আনন্দ সব কিছু,
অনেক গল্প, গুজব, দুঃখ, বেদনা, সবার সব রকম গল্প শেয়ারিং, তো অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো সবাই, আমি মনে করি সবাই এরকম ঘরে ঘরে সবার ফ্যামিলিকে নিয়ে, ছোট বড় সবাইকে নিয়ে গেট টুগেদার করা উচিত এবং ফ্যামিলির সাথে সময় দেওয়া উচিত। আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।